এগারোই নভেম্বর 2020 আজ আরব আমিরাতে 1214 জন নতুন করে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। 741 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছে। 2 ব্যক্তি আজ মারা গিয়েছে। আরব আমিরাতে এই পর্যন্ত 145,599 জন এই রোগে মোট আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 140,442 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছেন। সর্বমোট আজকে সহ 4,637 জন অ্যাক্টিভ কেস রয়েছে। আজকে 2 জন সহ মোট মারা গিয়েছেন 520 জন। গতকাল 10ই নভেম্বর আরব আমিরাতে 1,096 জন নতুন করে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। 742 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছিলেন এবং 3 ব্যক্তি গতকালকেই মারা গিয়েছিলেন। গতকালকে 3 জন সহ 518 জন মারা গিয়েছেন মোট আরব আমিরাতে। বাংলাদেশেও আজ 11ই নভেম্বর 24 ঘন্টায় 1733 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। আজ মৃত্যুবরণ করেছেন আজ 19 জন, সুস্থ হয়েছেন 1715 জন। পরীক্ষা করা হয়েছে আজ বাংলাদেশে 14,524 জন। মোট 4,35,323 জন এই পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। আজকে 19 জন সহ 6,127 জন মোট মারা গিয়েছে বাংলাদেশে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দ্য টাইম হ্যাজ কাম, এসএসটিভি বাংলা।